ওয়ালটন এসির স্লিপ মোড ফাংশন ও ফ্যান স্পিড কন্ট্রোল করবেন কিভাবে? আপনার দৈনন্দিন এসি ব্যবহারে কমফোর্টেবল এনভায়রনমেন্ট নিশ্চিত করতে স্লিপ মোড ফাংশন ও ফ্যান স্পিডের সমন্বয় সম্পর্কে জানা থাকাটা বিশেষ উপকারী। চলুন জেনে নেই কিভাবে ওয়ালটন এসির স্লিপ মোড ফাংশন ও ফ্যান স্পিড কন্ট্রোল করবেন। স্লিপ মোড, রাতে ঘুমানোর আগে স্লিপ মোড চালু করলে তা 8 ঘন্টা সক্রিয় থাকবে। স্লিপ মোড সক্রিয় থাকা অবস্থায় সেট করা তাপমাত্রা সময়ের সাথে প্রয়োজন অনুসারে স্বয়ংক্রিয়ভাবে বাড়ে এবং নিশ্চিত করবে যেন ঘুমের মাঝে শরীর অতিরিক্ত ঠান্ডা হয়ে আপনার জন্য কষ্টদায়ক অনুভূতি তৈরি না করে। শরীর ঠান্ডা হওয়ার সাথে সাথে ঘরের তাপমাত্রা সামঞ্জস্য করে আপনাকে দেবে আরামদায়ক ঘুম। 8 ঘন্টা পরে তাপমাত্রা পুনরায় আগের অবস্থায় ফিরে যাবে। স্লিপ মোড আরামদায়ক পরিবেশ সৃষ্টির পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয় করে। ফ্যান স্পিড কন্ট্রোল, এসি চালু থাকা অবস্থায় সবচেয়ে আরামদায়ক এবং বিদ্যুৎ সাশ্রয়ীভাবে চালানোর জন্য ফ্যান স্পিড অটো ফ্যান স্পিডে নির্বাচন করতে হবে। এতে প্রয়োজন অনুযায়ী যখন রুমের তাপমাত্রা বেশি থাকবে তখন ফ্যান স্পিড স্বয়ংক্রিয়ভাবে হাই হয়ে যাবে, আর যখন রুমের তাপমাত্রা কম থাকবে তখন ফ্যান স্পিড স্বয়ংক্রিয়ভাবে লো হয়ে যাবে। এতে করে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে। তাছাড়া সবসময় যদি আপনি ফ্যান স্পিড হাই বা লো ফিক্সড করে দেন তাহলে যখন রুমের তাপমাত্রা বেশি থাকবে তখন লো ফ্যান স্পিডে অস্বস্তিকর লাগবে এবং যখন রুমের তাপমাত্রা কম থাকবে তখন হাই ফ্যান স্পিডে অস্বস্তিকর লাগবে। ওয়ালটন এসি টিপস অ্যান্ড ট্রিক্স এর পরবর্তী পর্বে থাকছে ওয়ালটন 3-in-1 এসির কনভার্টেবল ক্যাপাসিটি ফাংশন সম্পর্কে বিস্তারিত টিপস। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ।